নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকে নিউজ হেডলাইনসে। কৃষ্ণসার পার্কে ফুল মেলা হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন দায়িত্বে থাকা আধিকারিক। গলসি সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল এসপিএসটিসি একটি বাস। ফ্যাতন 3200 নামে একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। নিহত কংগ্রেস নেতা শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ও দীপক হাজরার স্মৃতিতে বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে একটি স্মরণসভা আয়োজন করা হলো শনিবার। শনিবার বুজরুক দেখে উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। অবশেষে শুরু হলো কুলনগর বাসস্ট্যান্ড থেকে কুরমুন পর্যন্ত প্রায় 9 কিলোমিটার পিচ রাস্তা তৈরির কাজ। জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। মহিলা কলেজের বাৎসরিক অনুষ্ঠানে সূচনা হয় শুক্রবার। চলে আসছে বিস্তারিত খবরে। কৃষ্ণসার পার্কে ফুল মেলা হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন দায়িত্বে থাকা আধিকারিক। কৃষ্ণসারে মেলা হলে পরিবেশ নষ্ট হবে বলে জানিয়েছেন তিনি। প্রকৃত অর্থে এটি ইকো গার্ডেন হওয়ায় সেখানে মেলা না হওয়াই উচিত বলে মত পোষণ করেছেন দায়িত্বে থাকা আধিকারিক। প্রত্যেক ইংরাজি বছরের প্রথমেই কৃষ্ণসায়রে শুরু হতো ফুল মেলা, কিন্তু কয়েক বছর ধরেই কোনো এক অজানা কারণে এই মেলা বন্ধ হয়ে গেছে, যা নিয়ে ক্ষোভ বাড়ছে সকলের মনে। এই মেলা পুনরায় হওয়ার সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে কৃষ্ণসায়র কর্তৃপক্ষের তরফে। কৃষ্ণসায়র পার্কে এখন কি পরিস্থিতি, কি ধরনের পরিস্থিতি, যে ভগ্ন অবস্থায় চলে গিয়েছিল থেকে কতটা উন্নত হয়েছে? এখন প্রশাসন, ইউনিভার্সিটি এটা মানে উন্নতি করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। হ্যাঁ, তা বিভিন্ন রকম পরিকল্পনা আস্তে আস্তে নেওয়া হচ্ছে। কীরকম দু একটা পরিকল্পনা যদি বলেন? যেমন গোলাপ বেডকে আরও বড় করা হচ্ছে, পুকুরটা খনন করা, হ্যাঁ, এবং একটা ট্রেন চালানোরও পরিকল্পনা নেওয়া হচ্ছে। আরও কিছু অ্যামিউজমেন্ট, কিছু চিলড্রেন পার্কসের অ্যামিউজমেন্ট আনার চেষ্টা চলছে। দপ্তরের আধিকারিক সুব্রত দাস জানান, কৃষ্ণসায়রের প্রকৃত অর্থ ইকো গার্ডেন, যেখানে মেলা না হওয়াই উচিত। মেলা হলে কৃষ্ণসায়র এলাকা নোংরা হওয়ার পাশাপাশি পরিবেশ নষ্ট হবে বলে দাবি করা হয়েছে দায়িত্বে থাকা আধিকারিকের পক্ষ থেকে। ফার্স্ট জানুয়ারি থেকে একটা মেলা বসতো, হ্যাঁ, যেটাতে মানুষ কেন সারা পশ্চিমবঙ্গ না ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক মানে হস্তশিল্পীরা এখানে স্থানে বাজার করতে আসে, সেটা বন্ধ হয়ে গেছে। সেটা কি আবার চালু হওয়ার কোনো লক্ষ্য? দেখুন, এটা হচ্ছে ইকো গার্ডেন। ইকো গার্ডেনে কখনো মেলাটা ঠিক মানে এই যে পরিবেশটা হাসছে, আজকে গাছপালা যে হাসছে, গাছপালা যে মানে সুন্দর একটা পরিবেশ, মেলা 8 দিন 10 দিন পর এই পরিবেশটা পুরোপুরি নষ্ট হয়ে যায়, যেটা আমরা সারা বছর খেটে তৈরি করি। মানুষ ফুলের একটা মেলা দেখতে আসছে, ফুলের মেলার জন্য তো মেলা প্রাঙ্গণ তো আছে, আমাদের বর্ধমান শহরে তো মেলা প্রাঙ্গণ আছে। ইকো গার্ডেনটাকে বাদ দিয়ে সাইডে করুক। তাহলে কি আপনি বলছেন আগে যারা করতো বর্ধমান বিশ্ববিদ্যালয় বা অচি পরিষদ যেটা ছিল, হ্যাঁ, তারা কি সিদ্ধান্তটা ভুল ছিল? এই বিতর্কিত প্রশ্নের উত্তর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দিতে পারবো না। হ্যাঁ, তারা তাদের চিন্তাভাবনায় করেছে, চিন্তাভাবনা পাল্টাচ্ছে। হ্যাঁ, মানুষের মনোরঞ্জনের দিকটা হারিয়ে যাচ্ছে না? মনোরঞ্জন করতে চাইলে করা যেতেই পারে, সেটা একটা মানুষ এলো, একটা 4 ঘন্টা 5 ঘন্টার একটা প্রোগ্রাম হলো, ঠিক আছে, কিন্তু 10 দিন ধরে ধরুন এখানে পলিথিন বর্জিত এলাকা, আমি মেলা হলে আমি পলিথিন আটকাতে পারবো না। আর এখানে আগুন জ্বলবে, এখানে ইউরিনাল তৈরি হবে অস্থায়ী, এই যে নোংরা পরিবেশ সৃষ্টি হবে, এই পরিবেশটা আবার পুনরাবস্থায় আনতে অনেকটা সময় লেগে যাবে। তাহলে আগে যে মেলা হতো তার যৌক্তিকতা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। অবশ্য সকলের আলাদা আলাদা চিন্তাভাবনার ফলেই মেলা নিয়ে দোটানাটানির পরিবেশ তৈরি হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে মেলার উপর জোর দিচ্ছেন এবং রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত মেলার সূচনা করছেন, সেখানে দপ্তরের আধিকারিকের এইরূপ মন্তব্য কতটা যৌক্তিকতা তা নিয়ে সংশয় ফুটে উঠেছে। মুখ্যমন্ত্রী মেলার উপর জোর দিয়েছেন বিভিন্ন জায়গায়, তাহলে তার সেটা উনি কি তাহলে সেটা ভুল সিদ্ধান্ত? না না না, সেটার প্রশ্ন আমি আসছি না। মেলা অবশ্যই হওয়া দরকার, কিন্তু মেলাটা মেলার জায়গার কথা বলছি। আপনি বলছেন মেলা করলে পরিবেশ নষ্ট হয়? না, ইকো গার্ডেনে মেলা করলে পরিবেশ নষ্ট হবে। আমি মুখ্যমন্ত্রী কিছুদিন বাদেই বর্ধমান শহরে আসছেন, কৃষি খামারে মেলা উদ্বোধন করতে,
কৃষি খামার, সেখানে তো নানা রকম চাষ আবাদ ইত্যাদি হচ্ছে, সেই স্থানে মেলা করছে, তাহলে কি খুব ভুল করছে? না না না, এইখানকার ইকো গার্ডেনের সঙ্গে কৃষি খামারের একটা চাষ একটা নির্দিষ্ট টাইম হয়, একটা নির্দিষ্ট টাইমের পর সেই চাষ উঠে যায়, জায়গাটা ভ্যাকেট হয়, কিন্তু এখানে তো সেই জায়গাটা নেই। এর সঙ্গে কৃষি খামারে এক করে দিলে চলবে না, উনি যে ডিসিশন নিয়েছেন সঠিক ডিসিশন। এটা কি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত? এটা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নয়, এখনও বর্ধমান বিশ্ববিদ্যালয় এই ধরনের কোনো মেলা করব বা করবে না এই ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। আচ্ছা, পার্ক খোলার সময়টা কখন? সকাল 11টা থেকে বিকেল 5টা। এটা কি শীতকালেও এক? হ্যাঁ, শীতকালেও এক। মূল্য কত? মূল্য 25 টাকা। এই যে মূল্যটা বেড়েছে, এটা কি দর্শনার্থীর সংখ্যা কমেছে? দর্শনার্থীর সংখ্যা সেভাবে কমেনি, আগে যেভাবে দর্শনার্থী আসতো 25 টাকা দিয়ে কি এখন ঢোকে? একই রকম, আমি তো একই রকম দেখতে পাচ্ছি। দর্শনার্থীর সংখ্যা আগের তুলনায় এখন কম না বেশি? না, বেশি আছে। 25 টাকা দিয়ে? হ্যাঁ, সেল কমেনি, সেলটা বেড়েছে। বেড়েছে? তাহলে কি সেল বেড়েছে বলতে আপনি কি বলছেন? এই আমাদের যে পার্কে যে টিকিটটা যে বেড়েছে। আচ্ছা, এবারে আমার প্রশ্নটা কিন্তু সেখানে না, দর্শনার্থীর সংখ্যা। হ্যাঁ না, টাকার অঙ্কে দেখলে হবে না, আগে 5 টাকা ছিল এখন 25 টাকা, টাকার অঙ্কটা হয়তো আপনার ঠিক আছে, দর্শনার্থীর সংখ্যা? হ্যাঁ, দর্শনার্থীর সংখ্যা কম নেই, ভালোই আসছেন, এবং ছুটি ছাড়ার দিনগুলো বেশি হয়। না, দর্শনার্থী আগে যেভাবে আসতেন আপনি টাকার মূল্যতে হয়তো পেয়ে যাচ্ছেন, টাকার মূল্যতে 5 টাকা ছিল 25 টাকা হয়েছে, তাহলে 20 টাকা করে আপনার এমনি লাভ হচ্ছে। টাকার টিকিটের মূল্য, টিকিটের মূল্যটা আপনি পাচ্ছেন, কিন্তু দর্শনার্থীর সংখ্যাটা বলতে চাইছেন? হ্যাঁ, দর্শনার্থীর সংখ্যা একই আছে, একই আছে, একই আছে, বরঞ্চ বেড়েছে, বরঞ্চ বেড়েছে। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। গলসি সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল এসপিএসটিসি একটি বাস। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, দ্রুত গতিতে যাওয়ার জন্য দুর্গাপুরগামী এসপিএসটিসি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে ধাক্কা মারে, ঘটনায় আহত হয় বেশ কয়েকজন। ফের দুর্ঘটনার কবলে পড়ল এসপিএসটিসি একটি বাস। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গলসি সংলগ্ন এলাকায় 2 নম্বর জাতীয় সড়কের উপর। জানা গেছে, দুর্গাপুরগামী একটি এসপিএসটিসি বাস হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। বাস যাত্রীদের অভিযোগ, বাসটি প্রচন্ড দ্রুত গতিতে যাওয়ার জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। এসপিএসটিসি বাসটা যাচ্ছিল দুর্গাপুরের দিকে, এবারে সজোরে গিয়ে সামনে একটা ট্রাক ছিল, সজোরে গিয়ে ট্রাকটাকে ধাক্কা মারে, তারপরেই এই সব যাচ্ছে তাই কাণ্ড। মানে কত স্পিড ছিল? স্পিড ছিল ভালোই, স্পিড ছিল, ও যেহেতু লেগ হয়ে গেছিল তাড়াতাড়ি এতে যাচ্ছিল, প্রচণ্ড র্যাশ ড্রাইভিং করছিল, প্রচণ্ড র্যাশ ড্রাইভিং করছিল। যারা প্যাসেঞ্জার ছিল তারা কি ওনাকে বলছিল আস্তে চালাতে কিংবা কোনো কিছু? হ্যাঁ, একবার দুবার বলেছে আস্তে। ও প্যাসেঞ্জার ছাড়াও জিনিসপত্র তুলছিল, যেখানকার নামানোর নয় সেখানে নামাতে নামাতে যাচ্ছিল। ঘটনায় গুরুতরভাবে জখম হন বেশ কয়েকজন। পুলিশ আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 5 জনের আঘাত গুরুতর হয়, বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে, বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চোখ রাখবো পরবর্তী খবরে। ফ্যাথন 3200 নামে একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মহাকাশ বিজ্ঞানীদের মতে এক অদ্ভুত স্বর্গীয় দৃশ্যের সাক্ষী থাকবেন গোটা বিশ্বের মানুষজন। যদিও বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের তরফে জানানো হয়েছে এর ফলে কোনো ক্ষতি হবে না। পৃথিবীর দিকে দ্রুত গতিতে ধেয়ে আসছে ফ্যাথন 3200 নামে একটি গ্রহাণু। গ্রিক মাইথোলজি ধ্বংসের দেবতা ফেওথনের নাম অনুযায়ী এই গ্রহাণুর নাম রাখা হয়েছে ফ্যাথন। রবিবার পৃথিবীর অক্ষরেখা থেকে প্রায় 20 লক্ষ মাইল দূর দিয়ে যাবে ফ্যাথন 3200। যে গ্রহাণুটি ডাইনোসর প্রজাতিকে ধ্বংস করেছিল, ফ্যাথন 3200-এর আকার তার অর্ধেক। এর ফলে উল্কাপাত ঘটবে বলে ধারণা মহাকাশ বিজ্ঞানীদের। তাদের মতে এক অদ্ভুত স্বর্গীয় দৃশ্যের সাক্ষী থাকবে গোটা বিশ্বের মানুষ। বর্ধমান বিজ্ঞান কেন্দ্রের তরফে জানানো হয়েছে এর ফলে অবশ্য কোনো ক্ষতির সম্ভাবনা নেই। এই যে
পাইথন যে আছে তো তো ধরুন একটা উল্কাপিণ্ড, ওটা তো যেরকম নাসা রিপোর্ট দিয়েছে কেউ একদম পৃথিবীর গায়ে থেকে বেরিয়ে চলে যাবে, 20 times মোর দেন দ্য আর্থ সাইজ। তো এই যে উল্কাপিণ্ডটা মানে পৃথিবী থেকে মানে পৃথিবীর উপরে পড়াটা সম্ভাবনা খুবই কম, এটা না এস পার দ্য নাসা রিপোর্ট। কত বছর পর এটা হচ্ছে? এটা এক্স্যাক্টলি 100 years হয়ে গেল, মানে 100 years পরে এই ঘটনাটা একটা এ হচ্ছে। স্যার এর ফলে কি কোনো ক্ষতি হতে পারে পৃথিবীতে, সুনামি বা ভূমিকম্প এরকম ধরনের কিছু ক্ষতি? ক্ষতি যত কোনো গ্র্যাভিটেশনাল ফিল্ডে আসলে, পৃথিবী গ্র্যাভিটেশনাল ফিল্ডে আসলে ধরুন ওটা তো ভেঙে যাওয়ার কথা, বাট যদি না আসে তাহলে খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে নাকি হবে। মানে আমরা যে রিপোর্টটা দেখছি, মানে আমরাও তো ধরুন আমাদের অন্য অর্গানাইজেশন থেকে যে রিপোর্টগুলো পাচ্ছি বা দেখছি ওখান থেকে আমরা এই ঘটনাটা মনে হচ্ছে। স্যার এর ফলে উল্কা বৃষ্টিপাত হতে পারে, সেটা কি ভারতবর্ষ দৃশ্যমান? না এটা তো দৃশ্যমান হবে না। তাহলে কোন দেশে দেখা যেতে পারে? এটা পৃথিবীর দিকে দেখাও যাওয়া সম্ভাবনা খুবই কম আছে অনেক জায়গায়। বর্ধমান থেকে পার্থ মজুমদার ও আশিস ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। নিহত কংগ্রেস নেতা শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ও দীপক হাজরার স্মৃতিতে বর্ধমান জেলা কংগ্রেস গ্রামীণ কমিটির উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয় শনিবার। জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই স্মরণ সভা। বিশিষ্ট শিক্ষাবিদ শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ও কংগ্রেস নেতা দীপক হাজরার স্মৃতিতে শনিবার বর্ধমান জেলা কংগ্রেস গ্রামীণ কমিটির উদ্যোগে একটি স্মরণ সভার আয়োজন করা হয়। বর্ধমান জেলা কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এদিনের এই স্মরণ সভা। উল্লেখ্য, বেশ কিছুদিন আগে বার্ধক্যজনিত কারণে 84 বছর বয়সে পরলোক গমন করেন শিবপ্রসাদ চট্টোপাধ্যায়। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে 63 বছর বয়সে মৃত্যু হয় দীপক হাজরার। এদিন নিহত দুই নেতার প্রতিকৃতিতে মাল্যদান করে তাদের শ্রদ্ধা জানানো হয় এবং তাদের স্মৃতিচারণ করা হয়। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা কাশীনাথ গাঙ্গুলী সহ বর্ষীয়ান নেতৃত্ববর্গ। আজকে বর্ধমান জেলা কংগ্রেস পূর্বের ডাকে আপনারা জানেন আমাদের দুজন চলার পথের সাথী, একজন শ্রদ্ধেয় শিবপ্রসাদ চট্টোপাধ্যায় শিক্ষাবিদ, বার্ধক্যজনিত কারণে কিছুদিন আগে তিনি পরলোক গমন করেন 84 বছর বয়সে। তিনি শিক্ষক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন, জেলা কংগ্রেসেরও অনেক পদে ছিলেন। তার মৃত্যু এবং তারপরে আমাদের দীপক হাজরা, 63 বছর বয়স তার মৃত্যুর বয়স হয়নি, কিন্তু বেশ কিছুদিন ধরে অসুস্থ অবস্থায় ছিলেন। দীর্ঘদিন আমরা যুব আন্দোলন থেকে আরম্ভ করে কংগ্রেসের আন্দোলনের সঙ্গে দীপক হাজরা যুক্ত ছিলেন। তারও হঠাৎ তিনি হাসপাতালে ভর্তি হন, কিছুদিন আগে তিনিও পরলোক গমন করেন। এই দুই কংগ্রেসের আমাদের চলার সাথী অকাল মৃত্যুর পর আমরা আজকে মিলিত হয়েছিলাম তাদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য। আজকে স্মরণ সভা আয়োজন করা হয়েছে বর্ধমান জেলা কংগ্রেস ভবনে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।
শনিবার বুজরুক দিঘি উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় তাই ছিল এদিনের আলোচনার মূল বিষয়বস্তু। রায়না 1 নম্বর ব্লকের শেহারা অঞ্চলের বুজরুক থেকে উচ্চ বিদ্যালয়ে 50 বছর পূর্তিকে সামনে রেখে শনিবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হলো। আগামী 5ই জানুয়ারি থেকে 7ই জানুয়ারি পর্যন্ত পালিত হবে সুবর্ণ জয়ন্তী উৎসব। বুজরুক থেকে উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই প্রস্তুতি সভা। সভায় উপস্থিত ছিলেন স্কুল পরিচালন সমিতির সকল সদস্য, বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকারা, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অন্যান্যরা। রায়না 1 নম্বর ব্লকের শেয়ারা অঞ্চলে বুজরুক দিয়ে গ্রামে অবস্থিত। বুজরুক দিয়ে উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পর্যন্ত এখানে আছে। এই স্কুলে কি অনুষ্ঠান উপলক্ষে আজকে সভা এবং প্রস্তুতি? আমাদের 50 বছর পূর্তি উপলক্ষে বুজরুক উচ্চ বিদ্যালয়ের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠান সম্পর্কে আমাদের এলাকার বিশিষ্ট ব্যক্তি এবং সাধারণ মানুষ, অভিভাবক অভিভাবিকা, শিক্ষক শিক্ষিকারা সবাইকে নিয়েই একটা আলোচনা সভা ছিল। সেই আলোচনায় আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা 5ই, 6ই, 7ই যে আমাদের অনুষ্ঠান সেই অনুষ্ঠানকে আমরা সবাই অংশগ্রহণ করে সহযোগিতা করি যাতে সুষ্ঠুভাবে হয় সেই নিয়েই আমাদের আলোচনা। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে কিভাবে সাফল্যমণ্ডিত করা যায় তা ছিল এদিনের আলোচনার মূল বিষয়বস্তু। সুবর্ণ জয়ন্তী উৎসবকে সামনে রেখে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চক্রবর্তী। বুজরুকদিঘি বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হবে আগামী 4, 5 তারিখ এবং 6, 7 তারিখ অনুষ্ঠান হবে বিদ্যালয়ে গোল্ডেন জুবলি উপলক্ষে। সেই উপলক্ষে আজকে প্রস্তুতি পর্ব চলছে, বিশিষ্ট ব্যক্তি এবং শিক্ষা দরদী মানুষদের নিয়ে, শিক্ষকদের নিয়ে আজকে আমাদের বিশেষ সভা ছিল। সেই সভায় আমাদের কীভাবে অনুষ্ঠান হবে সেই বিষয়ে বিশদ আলোচিত হয়েছে। তার সাথে সাথে আমাদের ছাত্রছাত্রীরা আজকে প্রস্তুতি নিচ্ছে অনুষ্ঠানের জন্য। আমাদের আর্ট এক্সিবিশন হবে, সায়েন্স এক্সিবিশন হবে, সেই বিষয়ে শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে ছাত্রদের প্রস্তুতি নিচ্ছে। এবং আমরা যারা এই গোল্ডেন জুবলি কমিটিতে রয়েছি আমাদের আজকে বিশেষ সভা ছিল, সেই সভায় বিশদ আলোচিত হয়েছে আজকে এই বিষয়ে কীভাবে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করা যায়, সুন্দর করা যায়, সুশৃঙ্খলভাবে এটাকে সফল করা যায় সেই বিষয়ে আমরা আজকে আলোচনা সভায় উপস্থিত হয়েছিলাম। সবাই কে কে উপস্থিত ছিলেন আজকে? আজকে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তার সাথে সাথে আমাদের বিদ্যালয় পরিচালনা সমিতির সমস্ত সদস্যবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকারা আজকে উপস্থিত ছিল। কবে থেকে শুরু হচ্ছে আপনাদের এই অনুষ্ঠানটা? আমাদের অনুষ্ঠান হবে মূলত আমাদের 5 তারিখ জানুয়ারি আগামী 2018 সালে 5 তারিখ, 6 তারিখ এবং 7 তারিখ। বুজরুক দিঘি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। অবশেষে শুরু হলো কুলনগর বাসস্ট্যান্ড থেকে কুরমুন পর্যন্ত প্রায় 9 কিলোমিটার পিচ রাস্তা তৈরির কাজ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়ে থাকায় তা চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। অবশেষে রাস্তা সংস্কার হওয়ায় খুশি গ্রামবাসী বৃন্দ। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে শুরু হলো কুলনগর বাসস্ট্যান্ড থেকে কুরমুন পর্যন্ত রাস্তার সংস্কারের কাজ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল, রাস্তা সম্পূর্ণরূপে চলাচলের অযোগ্য হয়ে উঠেছিল। বারবার রাস্তার সংস্কারের দাবি জানানো হলেও রাস্তার সংস্কারের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। অবশেষে শুরু হলো নতুনভাবে পিচ রাস্তা তৈরির কাজ। কুলনগর বাসস্ট্যান্ড থেকে কুরমুন পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তার সংস্কার করা হচ্ছে। রাস্তার সংস্কার করা হলে উপকৃত হবেন পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের মানুষজন। রাস্তার সংস্কার হওয়ায় স্বভাবতই খুশি গ্রামবাসীরা। আমাদের একটা দীর্ঘ যাবৎ মানে দুরাতালি মানে চলছিল, হ্যাঁ, খাল ডোব রাস্তা মানে যান চলাচল মানে খুব অযোগ্য ছিল। তা এখন যে কাজ হচ্ছে এরকম কাজ আগে কোনো হয়নি, কম আসলে কোনো খাল করে যে কাজ হচ্ছে কাজটা খুব সুন্দরভাবে হচ্ছে। এরকম কাজ করলে পরে মোটামুটি মানে সুস্থভাবে। রাস্তাটা কোথায় যাচ্ছে? রাস্তা মোটামুটি এখানে কুরুম কুরুম যাচ্ছে। কুরুম কোথা থেকে? কুলগর মোড় থেকে। কুলগর মোড় থেকে কুরুম পর্যন্ত? হ্যাঁ। রাস্তা বাগানো হচ্ছে, কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। এরকম কাজ করে আগে কোনো হয়নি, কো হ্যাঁ, এটা দেখে খুব ভালো লাগছে।
এই কাজ দেখে। এর আগে আমরা যা ভোগান্তি ভোগ করেছি তার থেকে আশা করছি এরপর রাস্তা আরো ভালো হবে এবং আমাদের যাতায়াতে খুব সুবিধা হবে। আমাদের দীর্ঘ যাবৎ আমাদের বয়স হয়ে গেল মোটামুটি 50-51 বছর, আমাদের জীবনে এরকম রাস্তা বাগানো এই রোডটা অন্তপক্ষে আমরা দেখি নেই, এই প্রথম দেখছি। 5 ফুট খাল করে নতুন করে তলা থেকে ভিত তৈরি করে রাস্তা তৈরি হচ্ছে এবং এটা আমাদের কুমলগড়ের মোড় থেকে মোটামুটি কুড়মুন পর্যন্ত 9 কিলোমিটার রাস্তা এটা। আর এভাবে মানে যে যোগাযোগের যে রাস্তা এটা এটা হচ্ছে মেন হাই রোড গিয়ে উঠছে কুড়মুনে, আর একটা চলে যাচ্ছে খেরুর গোপালনগর শুশুনি রাজগাছি মামুদপুর হয়ে মালডাঙ্গা যাচ্ছে, গুরুত্বপূর্ণ রাস্তা। এবং এই রাস্তা মেরামতির ফলে এখানকার সাধারণ মানুষের আশেপাশে যত গ্রাম আছে সাধারণ মানুষ খুবই উপকার হবে যাতায়াতের পক্ষে, আশা রাখছি খুব সুন্দর লাগবে। যাতায়াত করছি কিন্তু রাস্তা পজিশন ভালো ছিল না, এখন রাস্তাটা হচ্ছে মোটামুটি বেশ ভালোই হচ্ছে। যদি এইভাবে হয় পুরো রাস্তাটা এই ফুলনগর মোড় থেকে কুড়মুন পর্যন্ত রাস্তাটা ভালো হয় তো আমাদের খুব ভালো হয়, সকলেরই ভালো হবে। কারণ রাস্তার পজিশন তো খুব ভালো নয়, সাইকেল নিয়ে যাওয়া আসা খুব অসুবিধা হচ্ছে আমাদের সকলেরই হচ্ছে। হ্যাঁ, এইভাবে প্রত্যেকদিন যান রাস্তা দিয়ে? হ্যাঁ, আমি প্রত্যেকদিন যাই আর আসি। কী কী করেন আপনি? আমি রুটির ব্যবসা করি, দোকান দোকান সাপ্লাই করি। বেকারি ব্যবসা করেন? বেকারি। এখন কেমন লাগে রাস্তা বাগাচ্ছে? এখন তো ভালো লাগছে, এই রাস্তা বাগানো হোক আগে। কুলনগর থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার, পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এদিনের প্রতিযোগিতার সূচনা হয়। প্রতিযোগীরা এদিন তাদের প্রতিভা ফুটিয়ে তোলার চেষ্টা চালান। তাই সূচনা চলছে, শীতের হালকা হাওয়া, অসাধারণ ভালোভাবে পরিবেশ, ক্রীড়া সংস্থার নিয়মাবলী মান্য করিয়া পূর্ব বর্ধমান জেলা পুলিশের 50তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করিব। সৌহার্দ্যপূর্ণ সুন্দর পরিবেশ সৃষ্টি করিয়া অতিথিবৃন্দকে তৃপ্তি দান করিতে প্রয়াস পাইব। প্রতিবর্ষের এই ক্রীড়া উৎসব এশিয়ান গেমসের যে চিত্র আমরা দেখি। 50th অ্যানুয়াল স্পোর্টস মিটের সূচনা হলো শনিবার। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে পরিপূর্ণতা পায় এদিনের এই কর্মসূচি। পুলিশ লাইন ময়দানে চলে প্রতিযোগিতাটি। পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে এদিনের প্রতিযোগিতার সূচনা করা হয়। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা আরাধ্যক্ষ কুণাল আগরওয়াল সহ পুলিশের বিভিন্ন আধিকারিক ও অন্যান্য কর্মীবৃন্দ এদিনের প্রতিযোগিতায় উপস্থিত থেকে কর্মসূচিতে পরিপূর্ণতা দেন। এই অ্যালার্ম রেসে এটা যদিও ক্রীড়াঙ্গনে কোন ইভেন্ট নয়, খুব সুন্দর দেখুন সেটি বুঝে এসেছেন। এটা আগামী দিনে বার্তা সেই মশাল দো অসাধারণ, তার স্টেপিংটি দেখুন হকি টেন্ডার ইয়ার হিসেবে পেয়েছিলেন অভিনব হিন্দা এসআই প্রকাশ দত্তের নেতৃত্বে তার আস্তে আস্তে এগিয়ে আসছে। মিটিং পক্ষ থেকে বারণ করে দিল আদিশাম ম্যাডাম মিটি মনোজিতা বরণ করে দিচ্ছেন, সে আমরা বরণ করে দিলাম।
পঞ্চাশতম বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার শুরু হচ্ছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের জেলার পুলিশ সুপার মাননীয় কুনাল আগরওয়াল সাহেবকে, অ্যাডিশনাল এসপি যারা আছেন তারা, এসডিপিও আছেন, সিআই আছেন, আমাদের পূর্ব বর্ধমান জেলার সমস্ত থানার অফিসাররা রয়েছেন, তাছাড়া যারা ক্রীড়ামোদি আছেন, যারা এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন, যারা ক্রীড়া পরিচালনা করছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাছাড়াই শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার এই মাঠে উপস্থিত সপরিবারে অনেকেই রয়েছেন আমি দেখতে পেলাম, আরও ক্রীড়া অনুরাগী যারা আছেন, আমাদের মহিলা কনস্টেবল আছেন, মেন কনস্টেবল আছেন, সিভিক পুলিশ আছেন, সমস্ত স্তরের পুলিশ কর্মচারী বন্ধু যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রতিযোগীরা নিজেদের প্রতিভা ফুটিয়ে তোলার প্রচেষ্টা চালান। কর্মসূচির যথাযথ রূপ দিতে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। স্পোর্টস আপনারা জানেন কি প্রত্যেক বছরই পুলিশ লাইনে করা হয়, প্রত্যেক জেলা পুলিশে করা হয়, কিন্তু এইবারে আমাদের আরো বেশি খুশি আছে, কেন কি এটা আমাদের পঞ্চাশতম গোল্ডেন জুবলি ইয়ার স্পোর্টস হয়েছে। 1968 সালে বর্ধমান জেলা পুলিশে শুরু হয়েছিল, এই বছরে 50 বছর কমপ্লিট হচ্ছে, সেই জন্য এইবারে আমরা টোটাল 50 ইভেন্টস রেখেছি এইবারে স্পোর্টসে। অলরেডি যেটা হিট ইভেন্টস এটা অলরেডি যেমন 3 দিন ধরে আমাদের চলছে, মেন মেন ইভেন্টস আজ এবং কালকে হবে, আগামীকাল সন্ধ্যাবেলা। খেলার মধ্যে মানে কারা কারা উপস্থিত ছিলেন বা আরো কারা আসতে পারেন? আজকে আপনারা জানেন আমাদের ইনাগুরেশনে আমাদের মাননীয় মন্ত্রী শ্রী সুপন্দীপনাথ সাহেব উনি ইনাগুরেট করেছেন আমাদের জেলা স্পোর্টসম্যান, এবং আগামীকাল আমাদের দুজন আইজি সাহেব এবং আরো সিনিয়র অফিসার্স এবং অন্যান্য লোক আসবে, এবং এখানে অল র্যাঙ্কস আমরা এখন পার্টিসিপেট করি। আমাদের যত পুলিশ পার্সনাল আছে তাছাড়াও এনবিএফ, আমাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার, সিভিক ভলেন্টিয়ার সবাই কিন্তু এখানে সম্মিলিতভাবে সহৃদয়ভাবে এখানে পার্টিসিপেট। সারা বছর কাজের মধ্যে থেকে এই দুটো দিন একটু খেলাধুলার মধ্যে সেটা কেমন? খুবই লাগে, খুবই ভালো লাগে খেলাধুলা, সেই জন্য বলকি আমরা এটা একটা ফ্যামিলি অ্যাফেয়ার বানিয়ে দিই। ইটস নট অনলি কি অফিসার এসে পার্টিসিপেট করবে, এখানে সেবার ফ্যামিলি, সেবার বাচ্চারাও পার্টিসিপেট করে, তাদের জন্য ইভেন্ট রাখা হবে, আমাদের মিডিয়া বন্ধুদের জন্য, আমাদের কোর্টে যত এপিপি আছেন সেবার জন্য কিছু কিছু ইভেন্টস রাখা হয়েছে, সেটা নিয়ে একটা আমাদের বলকি ব্রাদারহুড, ইউনিট ইন ব্রাদারহুড টাইপে একটা মেসেজ দেওয়ার জন্য। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। মহিলা কলেজের বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হয় শুক্রবার। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠান ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে। বর্ধমান মহিলা কলেজে বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হলো শুক্রবার। এদিনের অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। কলেজ সংসদের পক্ষ থেকে চলে সমগ্র অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান ঘিরে ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ফুটে ওঠে।
আমাদের কলেজের সোশ্যাল 2017 15 তারিখে 16 তারিখ মানে আজ আর কাল আমাদের সোশ্যালে ডেট ঠিক করা হয়েছে। আমাদের সোশ্যালের নাম হচ্ছে কি কি অনুষ্ঠান থাকছে এখানে, সাংস্কৃতিক সমস্ত রকম আবৃত্তি, গান, নাচ এবং আমাদের আজকে ইউনিফর্ম ফেলোশিপি নামে একটি ব্যান্ড এসেছে, সেটা পারফরমেন্স করবে প্রতি বছরের মধ্যে। এবছরে আশা করি স্টুডেন্টরা খুব ভালো মতো এনজয় করবে আমাদের ব্যান্ড একটাই ডাকা। আর কালকে হচ্ছে আমাদের আর্টিস্ট ডাকা হয়েছে প্রণয় আর সুলগ্ন জি বাংলার 2014 এখানে ষোলোটা হচ্ছে ডিপার্টমেন্ট আর তিনটে দুটো এনএসএস আর একটা হচ্ছে পিজি। উদ্বোধনে আজকে এসেছে আমাদের মাননীয় প্রিন্সিপাল স্যার আছেন, আমাদের জিবি আছেন, বর্ধমান ইউনিভার্সিটির কিছু গেস্ট রয়েছিলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ, না না ছাত্রীদের নিয়ে, আমাদের কলেজ ছাত্রীদের নিয়ে, আগে ছাত্রীদের সঙ্গে আছে ছাত্রীরাই প্রথমে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করা ডাকে নিউজ হেডলাইন্স আরো একবার। কৃষ্ণসায়র পার্কে ফুল মেলা হওয়ার সম্ভাবনা নেই বলে জানালেন দায়িত্বে থাকা আধিকারিক। গলসি সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ল এসপিএসটিসি একটি বাস। ফ্যাতন 3200 নামে একটি গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। নিহত কংগ্রেস নেতা শিবপ্রসাদ চট্টোপাধ্যায় ও দীপক হাজরার স্মৃতিতে বর্ধমান জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে একটি স্মরণসভা আয়োজন করা হল শনিবার। শনিবার বুজরুক দেখে উচ্চ বিদ্যালয়ের 50 বছর পূর্তি অনুষ্ঠানকে সামনে রেখে স্কুল প্রাঙ্গণে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। অবশেষে শুরু হল কুলনগর বাসস্ট্যান্ড থেকে কুরমুন পর্যন্ত প্রায় 9 কিলোমিটার পিচ রাস্তা তৈরির কাজ। জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল শনিবার। মহিলা কলেজের বাৎসরিক অনুষ্ঠানের সূচনা হয় শুক্রবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।